এবার আরো কিছু সংবাদ এক নজরে। সাভারের চাপাইন ও রাজধানীর মিরপুর থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির 150টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এর আগে রাজধানীর মিরপুর থেকে আরো 50টি পাখি উদ্ধার করা হয়। বাগেরহাটে বাঘের আক্রমণে এক জেলে গুরুতর আহত হয়েছে, তার নাম অনুকূল গাইন। সকালে পূর্ব সুন্দরবনের পশ্চিম আমর বুনিয়ার সিলখালে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট হয়ে গেল বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো স্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের বিভাগীয় বাছাই পর্ব। সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বাছাই পর্বে অংশ নেন হাজারেরও বেশি শিক্ষার্থী।